কেননা রাশিয়ার তরফে দাবি করা হয়েছে ভারতীয় পড়ুয়াদের পণবন্দী করেছে ইউক্রেনীয় সেনা, তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। রুশ দূতাবাসের তরফে টুইট করে কথা জানানো হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় একই অভিযোগ জানান পুতিন, যদিও সব অভিযোগই অস্বীকার করেছে ইউক্রেন। এশিয়া আফ্রিকা সহ বিভিন্ন দেশের পড়ুয়াদের জন্য তারা হটলাইন চালু করেছে বলে টুইটে জানিয়েছে ইউক্রেনের বিদেশ মন্ত্রক। একদিকে এখনো যে তুমি যেরকম বলছিলে হাজার হাজার পড়ুয়া যারা এখনো আটকে রয়েছে তাদের জন্য তো দুশ্চিন্তার কোনো শেষ নেই, অন্যদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বহু পড়ুয়া তারা কিন্তু দেশ ছাড়তে অর্থাৎ ইউক্রেন ছাড়তেও শুরু করেছেন, অনেকেই দেশে ফিরে এসেছেন। এবং গতকাল রাত থেকে প্রায় 1000 পড়ুয়াকে বায়ুসেনা ও এয়ার ইন্ডিয়ার 5টি বিমানে দেশে ফেরানো হয়েছে। আগামী 48 ঘন্টায় আরও 4800 পড়ুয়াকে দেশে ফেরানো হবে। আজ সকালে ভারতীয় বায়ুসেনার C-17 এয়ারক্রাফটে পোল্যান্ড হয়ে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে পৌঁছেছেন 208 জন ভারতীয়। ইউক্রেনে কিন্তু রুশ আগ্রাসন এখনো অব্যাহত। খেরসান শহর দখল করেছে রাশিয়া, খারকিভ ও মারিউপোল শহরেও বড় সড় হামলা চালায় রুশ সেনা। পাল্টা ইউক্রেনের দাবি, কিভের দিকে এগোনো রুশ কনভয়কে আটকে দেওয়া হয়েছে। রুশ সেনার 3টি জেট ও 2টি হেলিকপ্টারকে গুলি করে নামিয়েছে তারা। কিভ, বোলিন, জাপোরজিয়া সহ একাধিক শহরে জারি করা হয়েছে এয়ার রেড অ্যালার্ট। রাষ্ট্রপুঞ্জের দাবি, যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছেন প্রায় 10 লক্ষ মানুষ। ইউক্রেনের সংবাদ সংস্থার দাবি, অলভিয়া বন্দরের কাছে রুশ সেনার মিসাইল হামলায় এক বাংলাদেশি নাবিকের মৃত্যু হয়েছে। এই আগ্রাসনের শুরু থেকে, এই যুদ্ধের শুরু থেকেই যেটা আমরা আলোচনা করে আসছিলাম বারবার, বিশেষজ্ঞরাও যেটা বলছিলেন, আর সত্যিই তো যে রাশিয়ার মতো একটা এতটা শক্তিশালী দেশ, তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে কাদের না, ইউক্রেন, একটা অসম যুদ্ধ, একেবারে অসম যুদ্ধের কথা বলা হচ্ছে বারবার। কিন্তু সঙ্গীতা, এটাও ঠিক যে ইউক্রেনের তরফ থেকে যথেষ্ট প্রতিরোধ কিন্তু গড়ে তোলা হচ্ছে। যেমন ইউক্রেনের লিভ শহরে ট্যাঙ্কের পথ রুখতে লোহার টুকরো দিয়ে প্রতিরোধ করছেন ইউক্রেনীয়রা, আর সেই ছবি তুলে ধরেছেন এবিপি আনন্দের প্রতিনিধি প্রণয় উপাধ্যায়। আমতৌর পর কনস্ট্রাকশন মে কা ইয়ে স্টিল কাম আতা হ্যায়, ইয়ে আয়রন কে বড়ে বড়ে ব্লকস হ্যায় জো কি লোহে কে ব্লকস কনস্ট্রাকশন মে কাম আতে হ্যায়, লেকিন ইস সময় ইয়ে ইউক্রেন কে লিভ শহর মে ইস্তেমাল কিয়ে জা রহে হ্যায় চেক হেজহগস বানানে কে লিয়ে, ইয়ানি ও ব্লকেডস জিনসে ট্যাঙ্কো কা রাস্তা রোকা যা সকতা হ্যায়। ইয়ে বেহদ ভারী স্টিল কে টুকড়ে ইনকো কাট কে ইনকো তবদিল কিয়া জা রহা হ্যায় চেক হেজহগস কে অন্দর, জো কি দূসরে বিশ্বযুদ্ধ কে জমানে সে ট্যাঙ্কো কা রাস্তা রোকনে কে লিয়ে ইস্তেমাল কি জাতে হ্যায়। ইস তরিকে কে জো আয়রন কে ব্লকস হ্যায়, ইয়ে জো লোহে কে ব্লকস হ্যায়, ইনকো কাট কর और इनसे इस तरीके के हेजहॉग्स बनाए जा रहे हैं जिनको रास्ते में अगर खड़ा किया जाता है तो ये टैंकों तक का रास्ता रोक सकते हैं। और लगातार टीमें इस काम में लगी हुई हैं कि इन को तैयार किया जा सके, इसमें वेल्डिंग का काम किया जा सके और लगातार इन्हें तैयार किया जा रहा है। आयरन के इन लोहे के बड़े बड़े जो रॉड्स हैं या बड़े बड़े जो गर्डर्स होते हैं उन्हें काट कर इस तरीके से चेक हेजहॉग्स बनाए जाते हैं। और ये भारी भरकम जो हेजहॉग्स हैं या रास्ता रोकने की रुकावटें हैं ये सड़कों पर खड़ी की जाती हैं, और जब भी भारी वाहन या फौजी वाहन भी निकलते हैं तो उनका रास्ता ये रोक सकते हैं। इनको इनका आकार ऐसा होता है कि ये कि अगर इन्हें धक्का भी आप दें तो ये पलट कर वापस इसी आकार में होते हैं, और इसलिए इनको हटाना मुश्किल होता है, टैंकों से इनको रौंदना मुश्किल होता है। और इसलिए ये इस तरीके के हेजहॉग्स जो हैं बड़े पैमाने पर इस समय में यूक्रेन में तैयार किए जा रहे हैं, और जो स्टील फैक्ट्रीज हैं, जो कंस्ट्रक्शन फैक्ट्रीज हैं, वो अपने लोहे का इस्तेमाल फिलहाल इसके साथ कर रही हैं। ये न केवल रुकावटें हैं बल्कि यूक्रेन ये बताना चाहता है कि ये उसके फौलादी इरादों का भी प्रतीक है, और वो रूसी सेनाओं का रास्ता किसी भी सूरत में रोकना चाहता है, और इसके लिए मोल्टोवा बम से लेकर इस तरीके के जो हेजहॉग्स हैं या रुकावटें हैं, अड़चने हैं, वो खड़ी करने की पूरी तैयारी की जा चुकी है।